बाप मोटका, बाप मोटका এইদিকে আয় বাপ একবার। শুন আব্বা, তুমি আমাকে মোটকা মোটকা করবা না, ভালো করে ডাকবা, আইসতে মন যাবে। কেন রে বাপ, আমার ছেলেকে আমি মোটকা মোটকা করে ডাকি আর যা মন তাই বলে ডাকি, তাতে লোকের কি যায় আছে রে? কি যায় আসাবা, কি যায় আসাবা? তুমি আমাকে মুটকা মুটকা করো বলে আমার গার্লফ্রেন্ড হয় না? আমার বয়সের সব ছেলে পিলের গার্লফ্রেন্ড হয়ে গেছে, আর মুটকা মুটকা করো বলে গার্লফ্রেন্ড হয় না আমার? মুটকা মুটকা করবো না আমাকে, ঠিক আছে? লে আর বলবো না, মোটর সাইকেলের ওপরে বস্তা আছে আর হইসু আছে, লে আই। বাড়িতে দুটো ছাগল আছে তো জানিস, চাইল গম কিছু খায় না, ঘাস ছাড়া। ও নো, তা ঘাস কাটতে যেতে হবে জানিস নি? যা কটা ঘাস কেটে লাগা যা। তুমি যাও আব্বা, আমার পেটে বিশাল গ্যাস হয়েছে। পেটে গ্যাস হয়েছে? হ্যাঁ। তোকে তো দেখুন দুটো ঘাস কাটার লেগে বলি, দেখুনি তুই বলিস পেটে গ্যাস হয়েছে গো আব্বা, পেটে গ্যাস হয়েছে গো আব্বা। সারাদিন খাই সার শুই থাকিস, পেটে গ্যাস হবে না? খাওয়ার লেগে খুঁটা তুললি গো আব্বা। তুমি যাও, আমি যাব না। কি হয়েছে মামা, মামা কি হয়েছে বলো, ক্যান্সার হয়েছে? আ কি আর বলবো রে মামু তোকে, হ্যাঁ ছেলিতে কথা শুনছি না, কথা শুনছি না, টেনশন হবে না? হ্যাঁ ক্যান্সার হয়েছে। কটা ছাগলের লেগে ঘাস কাটতে যেতে বলি, ছাগল খালি বলবি গ্যাস হয়েছে পেটে, অম্বল হয়েছে, লিপস্টিক হয়েছে, আলতা হয়েছে। কিছু পাচ্ছি না, কিছু করে না, তাই ইয়া খেয়েছ ভাত মুটা হয়ে যাইছে নাকি? মুটা খাওয়া খাওয়া খাই, মুটা কাজ করে পাইবে না, পাচ্ছি না, বুঝতে পারবে মুটা কি আর করবো বল। হ্যাঁ খেতে তো দিতে হবে। হ্যাঁ এখন ছেলিতে সারাদিন খায় আর মোটা হয়, তা আমি আবার কি করবো? সারাদিন খায়, সারাদিনই খাই। বাবা তুই এখন আমাকে জ্বালাইস নি মামু, ছাগলের লেগে ঘাস কাটতে বললাম গেল না, আমাকে এখন ঘাস কাটতে যেতে হবে, নাহলে ছাগল গুনা ভকে মরবি, যাস তো আয়। সাবানা হাগ, হ্যাঁ ঘাস কাটছো? হ্যাঁ কিছু বলছো? না কিছু বলে নে, দাও দুটো ঘাস কেটে দিই তোমাকে। না তোমাকে ঘাস কেটে দিতে হবে না, এখনই তোমার আব্বা দেখলে মারবে। আব্বার কথা ফেল দাও তো, দাও দুটো ঘাস কেটে দিই। না না ও কেন করছো, তোমাকে আমি বিশাল ভালোবাসি, দাও দুটো ঘাস কেটে দিই। ওলা বাবা লো, লাও কেটে দাও। দেখ আমার ছেলের মজা দেখ, নিজের লেগে ঘাস কাটতে বলে আর পরের লেগে ঘাস কেটে দিচ্ছি, দেখ ওয়াই হইল ছেলি রে, কি কপাল মন্দ রে আমার।
থাম, বকিস নি। হ্যাঁ হাই বাপ, লুকি লুকি মাঠে এসে এই মেয়েটাকে ঘাস কেটে দিচ্ছ? হ্যাঁ এই মেয়ে, তুমি আমার বেটাকে ভোগে ভাগে ঘাস কাটি লিছ? আমি তোমার বেটাকে ঘাস কাটতে মানা করছি, তোমার বেটা তোমাকে তেলে তেলে ঘাস কেটে দিছে। শাবানা, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে হয় গো? তোমাকে আমি তেলে ঘাস কেটে দিছি, তোমাকে আমি ভালোবেসে ঘাস কেটে দিছি। ভালোবেসে ঘাস কেটে দিছো? হ্যাঁ তোমাকে বললি দুটো ছাগল আছে বাড়িতে, চাল গম কিছু খায় না, দুটো ঘাস কেটে লেছি গো মাঠে থেকে, আর তুমি বলো পেটে গ্যাস হয়েছে। আব্বা গ্যাস হয়েছে, আর তুমি পরের মেয়েকে তেলে ঘাস কেটে দিচ্ছ? হ্যাঁ ঘাস কাটবে, তারপর বাড়ি যাবে। ধর শোন, এক বস্তা ঘাস থাকবে, পাঁচি মুটা মুটা হবে, মুটা পাঁচি না, এক বস্তা ঘাস কেটে তারপর বাড়ি যাবি। হ্যাঁ হ্যাঁ।